গাইজ, কেমন আছো তোমরা? আমি রাজ, তোমরা দেখছো আমার চ্যানেল রাজ বিশ্বাস ব্লগ। মেন কথা হচ্ছে আজকে আমি কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমার স্কুলে এক্সাম চলছে, সেই জন্য আমি এক্সাম দিতে যাচ্ছি। হ্যাঁ, প্রতিদিন এরকম সেজে বুঝেই যাই, ঠিক আছে, এক্সাম দিতে। দেরি হয়ে গেছে হালকা একটু, কারণ কালকে আমার প্রচণ্ড জ্বর ছিল, ঠিক আছে। আজকে লাস্ট এক্সাম ফিজিক্যাল সায়েন্স, তো রিক্সায় উঠবো এখন, যেটুকু তো দেখতে পাচ্ছি না। ওটা থেকে পরীক্ষা শুরু, এখন অলরেডি 11:45 বেজে গেছে, আমি রোড থেকে রিক্সা ধরে নেব। আর আজকে আমার লাস্ট এক্সাম, কালকে রাত্রেবেলা ট্রাস্ট মি কিছু করতে পারিনি আমি, সত্যি কথা বলতে, ঠিক আছে, কিচ্ছু একটা লাইন পড়তে পারিনি আমি। আজকে গিয়ে হল কালেকশান মারতে হবে, কারণটা হচ্ছে জ্বর। ভ্যাকসিন দিয়েছিলাম সেকেন্ড ডোজ, ঠিক আছে, ফার্স্ট ডোজে আমি ভ্যাকসিন দিয়েছিলাম, আমার কিছু হয়নি, ঠিক আছে, প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম বাড়িতে এসে সঙ্গে সঙ্গে। বাট আমার সেকেন্ড ডোজে প্যারাসিটামল খাইনি, জ্বর চলে এসছে, গা হাত পা ব্যথা ব্যথা, পুরো একদম বাজে অবস্থা ছিল কালকে রাত্রেবেলা। এখন আজকে একটু ঠিক আছি, রিক্সা ফিক্সা পাচ্ছি না, হাত তুলে ব্লক করতে অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ গা হাত পা এখনও স্টিল ব্যথা করছে। এখন যাবো স্কুলে, পরীক্ষাটা দেবো, যদি কড়া গার্ড পড়ে তাহলে তো পুরো বাস, আর যদি নর্মাল গার্ড পড়ে সব লেখার চেষ্টা করবো হল কালেকশান মেরে। যাই হোক, এক সিরিয়াসলি ট্রাস্ট মি, একটা অক্ষর করতে হয়নি, যাই না কি পরীক্ষা দেবো। যাই হোক, যাই স্কুলে, গিয়ে দেখা যাক কী হয়। মাস্কও পরে নেবো, পকেটে আছে মাস্ক, স্কুলে গিয়ে দেন পরীক্ষা পরীক্ষা দিয়ে আবার আমি ব্লগটা স্টার্ট করবো। এখনের জন্য টাটা। রিক্সা পেয়ে গেছে, ওকে, যাই। এখন ব্লগে রিয়েলি কোনো এনার্জি নেই, আর আজকে ব্লগটা করার মেন কারণ হচ্ছে আজকে স্কুলে আমার লাস্ট দিন, কারণ মাধ্যমিকের পরে স্কুলে আর পড়বো না, আর ক্লাস 1 থেকে 10 মানে মাধ্যমিক পর্যন্ত স্কুলে পড়েছি আমি, একটা আলাদা ইমোশন জুড়ে আছে স্কুলের সাথে। আজকে আমার স্কুলে লাস্ট দিন, হয়তো আরেকদিন অ্যাডমিট নিতে আসবো, ব্যাস তারপরে স্কুলে আর আসতে পারবো না, একটু খারাপ লাগছে স্কুলে আসতে পারবো, দেখা যাক কী হয়। তো আজকে এনজয় করবো, স্কুলের ছিল লাস্ট ডেট, মানে লাস্ট পরীক্ষা ছিল, এরপর জাস্ট অ্যাডমিট নিতে আসতে হবে, দেন তারপরে আবার মাধ্যমিক। মেন কথা হচ্ছে এই যে স্কুল ফুল থেকে এক্সাম, ভাই লেভেলের হয়েছে ভাই এক্সামটা, ঠিক আছে, মানে লেভেলের যাকে বলে না এক্সাম, চুমু লেভেলের এক্সাম, মাত্র 5 নম্বর সেরেছি, দেখে কিচ্ছু পড়ে যায়নি, ঠিক আছে, আলাদাই লেভেলের এক্সাম হয়েছে। চলো তোমার সাথে বাইরে বেরিয়ে কথা বলছি, এখন স্কুল ফুল থেকে বেরোই, আর সব অবদান এই ছেলেটার ভাই, থ্যাংক ইউ ভাই 5 নম্বর ছেলেটার জন্য। আমি রিয়েলি 36 নম্বর নিজে লিখেছি, বাদ বাকি 5 নম্বর ছেলে পুরোটা দেখেছি, থ্যাংক ইউ ভাই, চল তোর বিরিয়ানি পার্টি দিয়ে দেবো, টাটা। হ্যাঁ, স্কুলের লাস্ট দিন, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, তারা 1 থেকে পড়ছি ভাই, স্কুলে আলাদা ইমোশান ছিল, কিন্তু ভাই হাই স্কুলে ওঠার পর না ভাই ইমোশান ফিমোশন সব চলে গেছে ভাই স্কুলের প্রতি, কিন্তু যাই হোক একটা ছোটোখাটো ইমোশান ছিল, ঠিক আছে। তো এই তো